গাইস, ওয়েলকাম টু টুম পাল্লার ব্লগে। তো বন্ধুরা, তোমাদের খবর সবর কি? তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। আমরা দুজনে অনেকক্ষণ ধরে ওয়েট করছি স্টেশনে, তো ট্রেনের তো দেখাই পাচ্ছি না, ট্রেনের আসার কোনো ইচ্ছে হচ্ছে না। আমরা দুজনে খালি স্টেশনে ঘোরাঘুরি করছিলাম, ট্রেন আসছিল না বলে। বললো দেখো কত সুন্দর লাগছিল, তার জন্য ফুটেজ নিয়ে নিলাম। শীতের ফল তো খুব সুন্দর দেখতে লাগে। ফলগুলো দেখতে দেখতে ট্রেনে উঠে গেলাম, এত ভিড় ছিল তার জন্য ফুটেজ আর নিতে পারলাম না। ট্রেনের মধ্যে উঠে তো দাঁড়াতেই পারছিলাম না, এতটাই ভিড় হয়েছিল। তারপরে একটুখানি ফাঁকা মতন ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে গেছিলাম, গিয়ে একটু ফুটেজ নিয়ে নিলাম। ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল, তাও প্রচণ্ড হাওয়া আসছিল, ঠান্ডা লেগে গেছিলো, তার জন্য আমরা ভালো করে মুড়ি মাড়ি দিয়ে নিয়ে নিলাম। যা যা ছিল সব কিছু মাথা পুরো ঠেকে নিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল ওখানে। টুপি, সোয়েটার, চাদর ওগুলো দিয়েই আমরা মানে পুরোপুরি ঢেকে নিয়েছিলাম, ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। ট্রেনের মধ্যে এত ভিড় ঠেলে আমরা কোথায় যাচ্ছি, কোন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি? তো আমার জীবনে ও সব থেকে প্রিয় মানুষ, আমার বলতে গেলে ও আমার জীবনের সব কিছু, ওর জন্য বেঁচে থাকা ওর জন্য সব কিছু। তো আমি যখন অসুস্থ থাকি ওর সঙ্গে কথা বললে মনে হয় যেন আমি খুব খুশিতে আছি, যত কষ্ট যেন তখন এক নিমিষে শেষ হয়ে যায় আমার। ও আমার কাছে সব কিছু, আমার মনের কথা সব কিছু ওকে বলতে পারি। আজ সেই স্পেশাল মানুষকে আমি দেখাবো, আগেও দেখিয়েছি তোমাদেরকে। অনেক দূর চলে এসেছি, ট্রেন দিয়ে নেমেও চলে এসেছি, দিদির সাথে দেখা হয়ে গেছে। এই দিদি হচ্ছে আমার জীবনের সব কিছু, ওর জন্য সব কিছু ও আমার জন্য করতে পারে, আমিও ওর জন্য করতে পারি। আমি যখন অসুস্থ থাকি সমানে এই দিদি আমার জন্য কাঁদতে থাকে, টেনশান করতে থাকে, বাচ্চার মতন কাঁদতে থাকে। বলতে পারো ওই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওর বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি ও অসুস্থ তার জন্য ও কলকাতায় থাকে, ও আমার জন্য কাজ করে, কতটা কষ্ট করে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা। ও আমার জন্য প্রচণ্ড কষ্ট করে। মামার বাড়িতে এসছি, ভাবলাম সেই কলকাতায় যখন এসছি ওর সাথে দেখা করে নিই, তার জন্য বৌদিভাইকে বললাম যে একটু নিয়ে চলো, তাই বৌদিভাই নিয়ে গেছিলো। কাছে যখন গেছিলাম এত আনন্দ হচ্ছিল তোমাদের কি বলবো, ওকে সামনে দেখে যেন আমার জীবনটা কি বলবো পুরো ধন্য হয়ে গেল। তোমরা বলতে পারো হয়তো আমি বেশি বেশি করে বলছি, সত্যি ও আমার জীবনে অনেক কিছু, সব কিছু ও আমার জীবনে। তো আমার জন্য বৌদিভাইয়েরও আজ প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপর আমার দিদি যেখানে থাকে সেখানে গেছিলাম, তো আমার ভিডিওটা অনেকটা এগিয়ে এসছে, বক বক করতে করতে অনেকটা এগিয়ে এসছে, সেখানে নেই। তো দিদির বাড়িতে দিদি অনেক কিছু খেতে দিয়েছে, দেখতে পেলে ওখানে বাচ্চাটা কত সুন্দর খেলছিল একটা খেলনা নিয়ে। তো পুরো পুরি সব কিছু দেখায়নি, আমি তো নতুন ভিডিও করছি, কেউ তো সহজে আসবে না ভিডিওতে, আর আমিও চাই না কারোর ইচ্ছে না থাকলে যে আমার ভিডিওতে আসুক, তাই কাউকে নিয়েনি। ওখানে আমার দিদিকে আর একটা বাচ্চাকে নিয়েছি, দেখতে পাচ্ছ, বাবুকে নিয়েছিলাম। তারপর আমার দিদি একটা সুন্দর জায়গাতে বেড়াতে নিয়ে এসেছিল, দক্ষিণাপন। ওখানে ঢুকেই মতন মা কালীকে দেখা হলো, তো ওখানে প্রণামটা সেরে নিলাম। তো এত সুন্দর লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। আমার না মা কালীকে খুব ভালো লাগে, আমার যত ভিডিও শর্ট ভিডিও বেশিরভাগ মা কালীকে নিয়ে, আমার খুবই ভালো লাগে। মা কালী যেন মনের ইচ্ছে বুঝতে পারে, তখনই যেন আমার সাথে সাথে কিছু হলে মা কালীকে প্রার্থনা করলে সব কিছু আমার সমাধান বার করিয়ে দেয়। তারপর ওখানে ঢুকতে গেটের মধ্যে সামনে জায়গাটা এত সুন্দর লাগছিল, পুরো অপূর্ব সেই লেভেলের লাগছিল, এত সুন্দর ফুল, ফুলগুলো বেশ বড় বড়, খুব সুন্দর লাগছিল দেখতে পাচ্ছ। তাই আমি একটু ভালো করে ফুটেজটা নিয়ে নিলাম, ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই কত সুন্দর জায়গায় এসেছি। হঠাৎ করে তো এসেছি, তো খুব মজা করছিলাম তিনজনে, পুরোটা ঘুরে দেখেছি। তো ওখানে অনেক কিছু ছিল, তো আমি তো টং টং করে সামনে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, গিয়ে হাত পা ছুটছিলাম যে এতটা আনন্দ লাগছিল, প্রচণ্ড আনন্দ করছিলাম।
তো দক্ষিণাপনে ঘুরতে ঘুরতে অনেকটা জায়গা, তো অনেকটাই হাঁটলাম, অনেক জামা কাপড়, অনেক কিছু দোকান আছে, তো একটু দেখলাম, তো সব কিছু ফুটেজ নেওয়া হয়নি। তো ওখানটা পুরোটা ঘুরতে ঘুরতে আমাদের তিনজনের পা ব্যথা করছিল, কী আর বলবো, অনেকটা ওপরে উঠেছিলাম, তারপরে নিচেও এসেছিলাম, এসে পুরোটা পাগলের মতন তো আমি ঘুরেই যাচ্ছি, ওরা বসে পড়েছিল, তাও আমি ঘুরছিলাম, আমি ভিডিও বানাচ্ছিলাম, রিলস করছিলাম। ওখান দিয়ে আসতে ইচ্ছে করছিল না, তো কী করার আছে, তো চলে তো যেতেই হবে, ওখানে তো থাকলে হবে না। তো তিনজনে ঘুরে তারপরে দিদি আবার আমাদের স্টেশনে ছাড়তে আসবে, তার জন্য দিদি বলল তাড়াতাড়ি চলে যাই চল, নয়তো ওখানে থাকার ইচ্ছে ছিল, অনেক জিনিস ছিল কিন্তু তিনজনে কিছু কিনলাম না, ওখানে ফুচকা খেয়ে নিলাম তিনজনে, তারপরে পাপড়ি চাট নিয়ে নিলাম বড় বৌদি ভাইয়ের জন্য, বড় বৌদি ভাই বাড়িতে আছে যায়নি, তার জন্য ওখান দিয়ে পাপড়ি চাট নিয়ে নিলাম, নিয়ে তারপরে ওখানে আমরা একটু বসেছিলাম, আর এখানে সেই মা কালীকে পুজো করছে, আর সময় দেখলাম বাবনটা নাচতে নাচতে কী সুন্দর দারুণ করে মনের মতন করে পুজো করছিলো, আর ততক্ষণ আমরা পাপড়ি চাট দিদিরা নিচ্ছিলো, আমি ভাবলাম একটু ওখানে দেখিয়ে দিই বাবনটা কত সুন্দর নাচতে নাচতে মা কালীর আরাধনা করছিলো। তারপরে দিদি স্টেশনে এলো, এসে আমাদেরকে ছেড়ে ও চলে যাবে, তো আমার খুব মন খারাপ হচ্ছিলো দিদিকে ছেড়ে চলে আসার জন্য, তা ওকে টাটা করে আমরা ট্রেনে উঠবো বলে দাঁড়িয়েছিলাম, তো ট্রেনে এত ভিড়, যাওয়ার সময় থাকতে আসার সময় প্রচণ্ড ভিড়, এত ভিড় ছিল উঠতে পারলাম না, যেখানেই যাই আমার ভাগ্যটাই খারাপ, আমি যেখানে যাই কিছু না কিছু হয়, কিসের জন্য জানি না, কার মুখ দেখে যায় না, আমার কপালটা খারাপ কেই জানে। দুটো ট্রেন ছেড়ে দিয়েছি, ওখানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, তাও স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যাওয়ার সময়ও দাঁড়িয়েছিলাম, আসার সময়ও দাঁড়িয়েই ছিলাম, পরপর দুটো ট্রেন ছেড়ে দিয়েছিলাম, এতটা ভিড় ছিল উঠতে পারছিলাম না। তারপরে রাত হয়ে যাচ্ছিলো দেখে ভিড় ট্রেনে উঠে গেলাম, কী আর করবো, করার কিছু ছিল না, এত ভিড় ছিল, তার জন্য দুটো ট্রেন ছেড়ে দিয়েছি, আরও দাঁড়িয়ে থাকলে অনেক রাত হতো, অনেকটা ঠান্ডা পড়েছে, তার জন্য আমরা দুজনে ওই ভিড় ট্রেনে ঠেলে ঠেলে উঠে গেলাম, উঠে গিয়ে তারপর টোটোয় করে বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছ ভূতের মতন পুরো লাগছে, অন্ধকার রাস্তায় দুজনে ভূতের মতন ঠান্ডা কাঁপতে কাঁপতে ঘরে এলাম, তো ঘরে এসে পাপড়ি চাটটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য, বড় বৌদিকে বানিয়ে দিলাম। কি বেশ বলছো, আমার ভিডিও কি বলছো, দক্ষিণে বা, আর রূপালী বললো না দক্ষিণে বা।